আর দেখো কত মাছ দিয়েছে বৌদি। আজকে সকালবেলায় যেহেতু আমার কোনো কাজই হয়নি, সব কিছুই উল্টোপাল্টা হয়ে গেছে, তো ভাবলাম যে আনারসটাই কেটে নিই। তো সেদিন যে আনারসটা এনেছিলাম সেটাই কাটছি, আর সেদিন যখন এনেছিলাম তখনই আনারসটা পাকা ছিল। তো ভাবলাম যে আজকে যখন সময় আছে আর কোনো কাজই যখন হলো না, তাহলে আনারসটাই কাটি। আর আনারস কাটাটা না যথেষ্ট কষ্টের আমার মনে হয়, কারণ খেতে তো ভালো লাগে কিন্তু কাটতে গিয়ে না অবস্থা খারাপ হয়ে যায়। যদিও এখন অনেকটা সুবিধা হয়ে গেছে, কারণ আমার কাছে অনেক রকমের চাকু আছে। আমার হাজব্যান্ড বা আমি দুজনাই আমরা চাকুর খুব শৌখিন আমরা, তো বিভিন্ন ধরনের চাকু থাকার জন্যে আমার কাটতে একটু সুবিধাও হয়। তো তোমরা দেখতেই পেলে পাতলা চাকুটা দিয়ে কাটতে আমার অনেকটা বেশি সুবিধা হলো। তো যাই হোক, এখন আমি আনারসটা কাটবো, আর কাটতে যতটা টাইম লাগছে খেতে তার এক ভাগ টাইমও লাগবে না জানি। তবে যাই বলো, খেতে গেলে করতে তো হবেই, আর প্রত্যেককেই করতে হয়, তো কিছু করার নেই। তবে বেশ ভালোই লাগছিল, সকালবেলায় কোনো কাজ হলো না, বাস এই একটা কাজই হলো। তো এখন আমি একটু বিট নুন এর মধ্যে দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো হতো, যদিও আমি আয়ুষ আর রুসুর জন্য একটু নিয়ে যাব, তো সেই জন্য আর গোলমরিচটা দিলাম না। আর গোলমরিচটা দিলে আমার মনে হয় একটু বেশি টেস্ট লাগে, তো সেই জন্যে কি আর করা যাবে, ওরা যেহেতু ঝাল খেতে পারে না তাই আমি দিচ্ছি না। তো ওদের জন্য এখানে আমি প্যাক করে নিয়েছি। আর এখন সকালবেলায় ঘুম থেকে উঠে যে মেডিসিনটা থাকে, তো আপাতত সেই মেডিসিনটাই নিচ্ছি। আর এখন আমি একটু ড্রেস পরে নিয়েছি বৌদিদের ঘরে যাব বলে। গুড মর্নিং, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে জানি না কেন সারা রাত ঘুমোতে পারিনি, ভোর 4টে বেজে গেছে তাও দেখছি ঘুম আসছে না। সকালবেলায় টিউশন ছিল, টিউশনেও যেতে পারলাম না। এখানে থেকে যদি টিউশন না যেতে পারি না খুব কষ্ট হয়, কারণ সকালবেলায় উঠে এতটা পরিমাণে আমার গা হাত পা কাঁপছিল, যেহেতু সারা রাত ঘুমোয়নি সেহেতু আমি আর যাওয়ার সাহস পাইনি। তো এখন দেখলেই আনারস কেটে রেডি করে নিয়েছি, বৌদির ঘরে যাব, বৌদি ডাকছে, তো যাই বৌদির ঘরে, তারপর কথা হচ্ছে। যাওয়ার সময় এই জার দুটো নিয়ে যাব, জল নিয়ে আসবো আসার সময়। তো আজকে কিন্তু বৌদির ঘরে আমার ব্রেকফাস্টের নেমন্তন্ন ছিল না, তো আমি ঘুম থেকে ওঠার পরে বৌদি আমাকে ফোন করেছিল যে আমি কি করছি না করছি। তো বৌদি বললো এখানে চলে এসো, একসাথে ব্রেকফাস্ট করব। তো আমি যেহেতু সকালবেলায় পড়তে যেতে পারিনি তাই বিছানাতে শুয়েই ছিলাম, উঠিনি। তো আমি বিছানা থেকে উঠেছি 9টার সময়, যদিও সকালবেলায় তেমন করে আমি ঘুমোইনি, ব্যাস এমনি শুয়েছিলাম, ভালো লাগছিল না। তো 9:30টার সময়ে সমস্ত কাজকর্ম সেরে আনারস টানারস কেটে নিয়ে আমি বৌদির ঘরে চলে এসেছি। আগের দিন আমি ফার্স্ট ছিলাম যে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু আজকে সকালে আমার স্নান টান কিচ্ছু হয়নি। তো বৌদির আজকে স্নান টান সব কমপ্লিট। আর আজকে না আমার সকালবেলায় ঘুম থেকে উঠে রুটি খেতে ইচ্ছে করছিলো, তো বৌদি যখন আমাকে ব্রেকফাস্ট করতে ডাকলো তো আমি ভাবছিলাম যে যদি রুটি হয় তাহলে খুব ভালো হয়, কারণ আমার প্রচণ্ড পরিমাণে চা রুটি খেতে ইচ্ছে করছিল। আর সত্যি বলছি, এসে দেখছি বৌদি ম্যাগি করেছে, তার সাথে রুটি করেছে আর ঘুগনি করেছে, এদিকে আমাকে একটা কলাও দিয়েছে, কিন্তু কলাটা আমি খাইনি কারণ আমার আর ইচ্ছা করছিল না খেতে। আর আমরা দুজন এখানে প্রচণ্ড রুসুর কথা নিয়ে হাসাহাসি করছিলাম, কারণ রুসুর আজকে স্যালাড কম্পিটিশন স্কুলে, আর ওকে বৌদি এই সবুজ কলা দিয়েছে। তো ওর বক্তব্য হলো বানানা হলুদ হয় সবুজ কেন, ও সবুজ বানানা নিয়ে স্কুলে যাবে না, ওর হলুদ বানানা চাই। তো তাই নিয়ে এখন আমি আর বৌদি হাসাহাসি করছিলাম। তো যাই হোক, আমরা গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর আমি বৌদিকে বললাম যে বৌদি চা দিয়ে রুটি খাবো, তো সেই জন্য বৌদি গেছে চা বানাতে আর আমি এখন অপেক্ষা করছি রুটি নিয়ে। তো বৌদি চা বানিয়ে চলে এসেছে, আর চা রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে চা রুটি চা পরোটা যাই হোক না কেন খেতে আমার খুবই ভালো লাগে। তো বৌদির আজকে শরীরটা একটু খারাপ করছিল, ওনারও গ্যাসের প্রবলেম হচ্ছিল, তো বৌদি প্রথমে বলছিল যে বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে, তো আমার দেখাদেখি এখন বৌদিও চা রুটিই খাচ্ছে।
আর আমি বৌদিকে আমার ভাবনাটা বলছিলাম, যে আমি ভাবছিলাম যে গিয়ে যদি রুটি আর চা হয়ে যায় আজকে তাহলে তো খুব ভালো হয়, আর এসে দেখছি তুমি সেটাই বানিয়েছ। তো অনেক গল্পই হচ্ছিল বৌদির সাথে, তো গল্প করতে করতে আমরা বাস এখন খাচ্ছিলাম আর খাওয়া দাওয়া করে আমি চলে যাব আমার ঘরে, আর বৌদি যাবে রুসুকে আনতে। তো বৌদি আমাকে বলছে এখানে লাঞ্চ করে যাও, কিন্তু আমি বৌদিকে বললাম একদমই না। তো প্রত্যেক দিন বৌদির ঘরে আসি আর বৌদি কিছু না কিছু খাওয়ায় আর কিছু না কিছু মানে দিয়েই দেয়। তো সত্যি বলছি আমি বৌদিকে কিছুই খাওয়াই না, কারণ আমি একা থাকি সবসময়, আমি কিছু বানাইও না সত্যি কথা বলতে। তো বৌদি শুধু আমাকে খাওয়াতেই থাকে, তোমরা দেখতেই পাও। তো যাই হোক, খেতেই থাকি আমি, কী আর করব। আর রুসুকে না নতুন করে আবার কাঁথাকে ভর্তি করেছে বৌদি, তো বৌদি এখানে আমাকে ঘুঙুরটা দেখাচ্ছে। তো রুসুর জন্য নতুন ঘুঙুর কেনা হয়েছে পায়ের, তো ওটা খুব সুন্দর ছিল। আর তোমাদের আগেও বলেছি, সত্যি রুসু একটা মাল্টি ট্যালেন্টেড বাচ্চা, ও পারে না এমন কোনো কিছু নেই। আর প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ওর এত চেষ্টা, এত আগ্রহ, সত্যি খুব কম বাচ্চার মধ্যে দেখা যায়। কিছু কিছু বাচ্চা আছে যে কিছু জিনিস পারে, কিছু জিনিস পারে না, কিন্তু ও পারুক না পারুক যে কোনো জিনিস চেষ্টা করে। মানে হয় না যে কোনো বাচ্চারা ভয় পাচ্ছে, করতে ভয় লাগছে, কিন্তু ওর মধ্যে সেই ভয়টা কাজ করে না, ওর মধ্যে শেখার আগ্রহটা প্রচণ্ড পরিমাণে। আর আয়ুষের পড়াশোনার দিকে ন্যাকটা বেশি, আর সবথেকে বড় কথা বৌদি দুটো বাচ্চার পেছনে অক্লান্ত পরিশ্রম করে আর সমস্ত কিছু নিজে হাতে একা সামলায়, কারণ দাদার অফিস থাকে, দাদা অতটা হেল্প করতে সবসময় পারে না। এত মাস আমি নেবো না বৌদি, কমাও কমাও কমাও, দেখি আমাকে দেখাও, এই দেখো এইটুকু চুল। না 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 না, অত মাছ আমি খেতে পারবো না গো। দেখি দেখি দেখি, এবার হবে, আর একটু কমাও, আর চুনো মাছ আর একটু কমাও, তাহলে আর একটা এই দিয়ে দেবো। না না না, তাহলে তাহলে ওই থাক ওই থাক, আর দিও না, আর কিছু আর কিছু দেবো না। তো আমি জল নিয়ে ঘরে চলে এসেছি, বৌদি চলে গেছে রুসুকে আনতে। আর এখানে দেখো বৌদি আমাকে কতগুলো মাছ দিয়েছে, মানে প্যাকেটে ভরে দিয়েছিল, তো আমি বুঝতেই পারিনি যে এতগুলো মাছ দিয়েছে। তো সত্যি মাছ না খেতে খেতে এখন খুব একটা মাছ খেতে যে আমি ভালোবাসি তা না, তবে শরীরের জন্য দরকার, কখনো কখনো বুঝতে পারি যে শরীরের জন্য মাছটা দরকার। এতটা মাছ আমি আজকে খাবো না, এই দু পিস আমি ভেজে রেখে দেবো, ওটা কালকে করবো, আর চুনো মাছটা শুধু আজকে ভাজবো। আর দেখো কত মাছ দিয়েছে বৌদি আমাকে। তো এখন বেজে গেছে 12:30, আর এখন যাবো স্নান করতে, তারপরে এসে রান্নাবান্না করবো। যেহেতু আজকে লেট উঠেছি তো সব কিছুই লেট হয়ে যাচ্ছে, আজকে কিচ্ছু করার নেই। তো চলো স্নানটা আগে করে আসি, তারপর বাকি কাজকর্ম করবো। তো আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে এসে আগে আমি চালটা ধুয়ে নিয়েছি, আর এখন আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। তো আমার কড়াইটা যেহেতু পুচকু পাড়া, তো আমার গ্যাসের ওপরে কড়াইটা বসাতে গেলে আগে ওই স্ট্যান্ডটাকে বসাতে হয়, তারপর কড়াইটা বসাতে হয়। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন আমি মাছের মধ্যে একটু লেবু চিপে দেব, কারণ আমার মনে হয় যে মাছে লেবু চিপে দিলে না মাছের যে গন্ধটা সেটা কিছুটা হলেও কম হয়। আমি জানি না, এটা আমার মনের ভ্রান্তিও হতে পারে। তো যাই হোক, এখন আমি মাছগুলোকে ভাজবো। আর সব থেকে বেশি তেল খরচা হয় এই মাছ খেতে গেলে, তো আমার হয়তো মাসে 1 লিটার তেলও খরচা হয় না, কিন্তু যদি মাছ খাই, আমার হাজব্যান্ড যদি বাড়িতে আসে, সেই মাসে হয়তো আমার 2 লিটার তেলও লেগে যায়। তো যাই হোক, তো এখন আমি ছোটো মাছগুলোকে ভাজবো আর অল্প অল্প করে ভাজবো। আর এদিকে না, আমার ঘরে কোনো সবজি থাকছে না, মানে হলুদ হয়ে যাচ্ছে পটলগুলো, ভেন্ডিগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো আমার ভীষণই খারাপ লাগছিলো যে কেন সবজি নষ্ট হয়ে যাচ্ছে। তো কী আর করবো, গৌমাতাকে খাইয়ে দিলাম, গৌমাতাও খুশি আমিও খুশি, জিনিস অপচয় হলে খুবই কষ্ট হয় আমার। আর এদিকে গৌমাতাকে খাওয়াতে গিয়ে দেখো ভাতের মার পড়ে পুরো গ্যাসটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর আমি একটু মাছ কড়া ভাজতে ভালোবাসি, কড়া খেতে ভালোবাসি, তো আমার মাছগুলো দেখে তোমাদের মনে হবে যে পাপড়ি ভাজছি। অ্যাকচুয়াল মাছগুলো সত্যি পাপড়ের মতন করেই ভেজেছি। তো আমি না কম তেলে মাছ ভাজতে পারি না, মানে অনেকে আছে অল্প তেলেও মাছ ভেজে নেয়, কিন্তু আমি একদম কম তেলে মাছ ভাজতে পারি না। যদি মাছ খাই তো আমি অবশ্যই অনেক তেল দিয়ে ভাজবো এবং ভালো করে মাছটা ভাজবো, আর মাছ ভালো করে ভাজা না হলে আমি সেই মাছ খেতেও পারি না। কারণ আমার হাজব্যান্ডও বলে যে আমি যেমন করে মাছ ভাজি তাতে আর মাছের কোনো পুষ্টি থাকে না। আমি জানি মাছের কোনো পুষ্টি হয়তো থাকে না, কিন্তু সত্যি বলছি এক একটা মানুষের খাওয়ার ধরন এক এক রকম হয়। তো জানি না কেন আমি পারি না, আমার খুবই গন্ধ লাগে, আমি খেতে গেলেও আমার খুব প্রবলেম হয়।
তো প্রথমে ভেবেছিলাম মাছ ভাজবো আর আলু সিদ্ধ করে নেব, না হলে মা সেদিন একটা চাল কুমড়ো দিয়ে গেছিল, চাল কুমড়ো ভেজে নেব। তারপরে মনে হলো যে ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তোমাদের একটু আগেই বললাম যে আমার ঘরের সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তো সেই জন্য ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এখানে দেখো মাছগুলোও প্রায় ভাজা হয়ে গেছে, আর এখন আমি ভেন্ডি তরকারি করে নেব ভাবছি। তো প্রথমে ভেবেছিলাম মাছ দিয়ে করব, তারপরে মনে হলো যে না মাছ দিয়ে করব না, তার থেকে আমি এমনি ভেন্ডির তরকারি করে নিই। সিম্পল তেলের ওপরে লঙ্কা জিরে রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে জাস্ট ভেন্ডিগুলোকে একটু নেড়ে নেব, আর নুন হলুদ দিয়ে দেবো, আর তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো এরকম করে ভেন্ডি রান্না, শুধু মাছ না, মাছ ছাড়াও আমার ভীষণ ভালো লাগে, চাইলে আমি এর মধ্যে মাছগুলোও দিতে পারতাম, তো কেন জানি না আমার ইচ্ছা হলো না, তো সেই জন্য আমি আর মাছগুলো দিলাম না এর মধ্যে, সিম্পল ভেন্ডির তরকারি রান্না করলাম। তো আমি তো এক একদিন শুধু এই রকম করে ভেন্ডির তরকারিই রান্না করি, আর কিছুই করি না, এই দিয়েই আমার খাওয়া হয়ে যায়। আর আমি যাই করি না কেন, আমার এক তরকারি ভাতই বেশি হয়। এই বৌদি আসার পরে হয়তো মাঝে মধ্যে দু তরকারিও কখনো কখনো রান্না হচ্ছে, তো যাই হোক ভালোই হয়েছে বৌদি আসাতে। এই বৌদি এসছে বলেই, বৌদি মাছ দিল বলেই আজকে মাছটাও আমার খাওয়া হচ্ছে, না হলে তো এখানে আমি মাছ খাই না, মানে ভুল করেও আমার মনে হয় মাছ আমি আনি না, খুব প্রবলেম হয়ে যায়, ঝামেলাও হয় একটু, নিজেকে আনতে যেতে হয়, তারপরে আবার সমস্ত কিছু গুছিয়ে করতে হয়, তো প্রচুর খিচিবিচি হয় আর কি। আর বুঝতেই পারছো রান্না খাওয়া সবটা ম্যানেজ করা একটু অসুবিধা হয়ে যায়। তো যে বিট নুনটা সকালে কেটে রেখেছিলাম সেটাই এখন একটু ঢেলে রাখছি, কারণ আমার বিট নুনটা শেষ হয়ে গেছিলো, তো কৌটাটা ধুয়েছিলাম, তো ধুয়ে এখন লবণটাকে আমি ঢেলে জায়গা মতো রেখে দিলাম। আর যেহেতু শুধু ভেন্ডি তরকারি রান্না করছি আর কিছু রান্না করছি না, তাই একটু হালকা ঝোল রাখলাম। তো আজকে রান্না খাওয়া করতে করতে অনেকটা বেলা হয়ে গেল, কারণ লেট উঠেছি, যেহেতু অলরেডি 2:27 বেজে গেছে, তো তরকারিটা বেশ রান্না হয়েই গেছে। তো আজকে দুপুরের লাঞ্চ তো ভেন্ডির তরকারি, বৌদির দেওয়া মাছ ভাজা আর ভাত, তো খেয়ে নিই, বাকি কথা পরে হবে।